আপনাকে স্বাগত সাধারণ জ্ঞান ভান্ডার ইউটিউব চ্যানেলে। বিভিন্ন ধরনের জানা অজানা প্রশ্নের উত্তর পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন, কারণ আমরা জানা অজানা প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে থাকি। এবং ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করি আজকের ভিডিও। নম্বর ওয়ান, আপনি কি জানেন একটি দুগ্ধ গাভি বা ডেয়ারি কাউ তার সম্পূর্ণ জীবনকালে কত দুধ দেয়? তো একটি গাভি তার জীবনকালে প্রায় 18,750 গ্যালন বা 70,976 লিটার দুধ দেয়, যা গ্লাসে পরিমাপ করলে প্রায় 2 লক্ষ গ্লাস দুধ হবে। নম্বর টু, আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি, যার মধ্যে প্রায় সমস্ত ফলেই বীজ থাকে। কিন্তু আপনি কি জানেন মুলবেরি হলো এমন একটি ফল যার মধ্যে কোনো বীজ থাকে না? নম্বর থ্রি, প্রাত্যহিক জীবনে কলমের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি কলম দিয়ে অবিরত লিখলে তা কতটা লম্বা হতে পারে? তো জেনে নিন, একটি কলম দিয়ে যদি আপনি লম্বা দাগ কেটে যান তাহলে তার দৈর্ঘ্য প্রায় 4 থেকে 5 কিলোমিটার পর্যন্ত হবে। কোনো ব্যক্তি যদি 1 বছরে 1 থেকে 2 মিটার কালি ব্যবহার করে তাহলে ওই ব্যক্তির ওই কলমটি 7 বছর পর্যন্ত চলবে। নম্বর ফোর, কোকা কোলা এই ঠান্ডা পানীয়টি বর্তমানে আপনি কিছুটা রিচ ব্রাউন রঙের দেখে থাকবেন, কিন্তু আপনি কি জানেন প্রথম দিকে কোকা কোলার রং ছিল গ্রিন। নম্বর ফাইভ, এপ্রিল ফুল দিনটিতে আপনি নিজের কোনো না কোনো প্রিয়জনকে একবার হলেও বোকা বানিয়েছেন, কিন্তু আপনি কি জানেন সর্বপ্রথম কোথায় এপ্রিল ফুল ডে এর প্রচলন শুরু হয়? তো এর উত্তরটি হলো ফ্রান্সে। 1964 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রথম এপ্রিল ফুল ডে এর প্রচলন শুরু হয়। নম্বর সিক্স, বহু গবেষণা থেকে জানা গেছে যে মশা তাদের দিকেই বেশি আকৃষ্ট হয় যারা এইমাত্র কলা খেয়ে এসেছে। অর্থাৎ আপনি যদি কলা বা অ্যাভোকাডো ফল খেয়ে আসেন তাহলে মশা আপনার দিকেই বেশি আকৃষ্ট হবে। নম্বর সেভেন, আপনি কি জানেন প্রতি বছর কলমের ঢাকনা ভুলবশত গিলে ফেলার জন্য পৃথিবীতে প্রায় 100 জন মানুষের মৃত্যু হয়? নম্বর এইট, আপনি বিভিন্ন ধরনের আইসক্রিমের ফ্লেভার খেয়ে থাকবেন, কিন্তু আইসক্রিমের সবচেয়ে জনপ্রিয় গন্ধ হলো ভ্যানিলা, যার পরে রয়েছে চকলেট, স্ট্রবেরি ও অন্যান্য ফ্লেভারগুলি। নম্বর নাইন, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট প্রিন্টিং বুকটি বা মুদ্রিত বইটির নাম কি? তো এর নাম হলো টিনি টেড ফ্রম টুর্নিপ টাউন। বইটি 2007 সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছে এবং 2012 সালে বইটি প্রথম প্রকাশ করা হয়। বইটির প্রকাশক রবার্ট চ্যাপলিন। নম্বর টেন, আপনি কি জানেন ভারতের প্রথম ব্যাংকটির নাম কি? তো এই ব্যাংকটি হলো ব্যাংক অফ হিন্দুস্তান, আর এই ব্যাংকটি 1770 সালে প্রতিষ্ঠিত হয়। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, বাই।